সো ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হলো গুগল ড্রাইভের শেয়ার ড্রাইভ। তো গুগল ড্রাইভের শেয়ার ড্রাইভটা কি? এটা হচ্ছে গুগল ড্রাইভের যে আমাদের পার্সোনাল ড্রাইভ আছে এটার মতোই একটা ক্লাউড স্টোরেজ। গুগল আমাদেরকে প্রত্যেককেই যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে 15 জিবি পার্সোনাল ড্রাইভ ফ্রি দেয়। এছাড়া আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি এই পার্সোনাল ড্রাইভগুলো স্টোরেজ পারচেজ করে বাড়িয়ে নিতে পারেন। আর শেয়ার ড্রাইভটা হচ্ছে গুগল বিভিন্ন কোম্পানিকে তাদের এমপ্লয়ীদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য ক্লাউড স্টোরেজ সুবিধা দেয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও গুগল এই সুবিধা দিয়ে থাকে। তো আপনারা চাইলে ফ্রিতেই এই শেয়ার ড্রাইভের সুবিধা নিতে পারেন। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কোনো কোম্পানির থেকে এই শেয়ার ড্রাইভের অ্যাক্সেস নিতে পারেন। এক্ষেত্রে হয় কি, ফ্রিতে যেই শেয়ার ড্রাইভগুলো থাকে এগুলার যিনি ওনার উনি চাইলে আপনার যে ফাইল বা আপনি যা যা আপলোড করবেন এই ক্লাউড স্টোরেজটাতে উনি চাইলে সেটার অ্যাক্সেস নিতে পারে। আর যেটা প্রাইভেট অ্যাক্সেস ওটাতে যিনি ওনার উনি চাইলেই আপনার ফাইলগুলোর অ্যাক্সেস নিতে পারবে না। তো আজকে আমি আপনাকে এরকম একটা শেয়ার ড্রাইভের প্রাইভেট অ্যাক্সেস নিয়ে কথা বলবো, ডিটেলস দেখাবো কী কী সুযোগ সুবিধা আছে এটার। তো প্রথমে আপনারা হচ্ছে আপনাদের গুগল ড্রাইভে প্রবেশ করবেন। ড্রাইভে প্রবেশ করার পর আপনারা যেখান থেকে শেয়ার ড্রাইভ কিনবেন ওদেরকে আপনারা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর ওরা আপনাদেরকে ড্রাইভের অ্যাক্সেস দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, যেটা হচ্ছে শেয়ার ড্রাইভস নামের একটা অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রাইভ, ঠিক আছে? তো প্রথমে আমি যদি এই থ্রি ডটস মেনুতে ক্লিক করি এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে কী কী অপশন আছে, অ্যাড মেম্বার্স, ম্যানেজ মেম্বার্স, রিনেম, ইমেল, ইমেল মেম্বার্স, সেটিং, হাইড শেয়ার ড্রাইভ, ভিউ ট্র্যাশ। আচ্ছা, তো প্রথম যে অপশনটি আছে অ্যাড মেম্বার্স, এখানে ক্লিক করে আপনারা চাইলে এই ড্রাইভের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। তারপর হচ্ছে ম্যানেজ মেম্বার্স, এখানে ক্লিক করে আপনি অন্যান্য যেই মেম্বার, যদি আপনি যাকে মেম্বার দেন চাইলে সেখান থেকে মেম্বার রিমুভ করে দিতে পারবেন, অথবা মেম্বারের যেই চাইলে এডিটর, ম্যানেজার অথবা শুধুমাত্র ভিউয়ার আপনি যেরকম অ্যাক্সেস দিবেন ওই অ্যাক্সেসগুলো আবার কন্ট্রোল করতে পারবেন এই ম্যানেজ মেম্বার্স অপশন থেকে, ঠিক আছে? তো আমি ড্রাইভে প্রবেশ করছি। ড্রাইভে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার, এগুলো আমি ক্রিয়েট করেছি। আপনাদের ড্রাইভটা একদম ফাঁকা থাকবে, তো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফোল্ডার বানাতে পারবেন, তো আবার চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে আপনারা এই ফোল্ডারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন, অথবা ফোল্ডারের ভিতর আপনি যেই ফাইলগুলো রেখেছেন চাইলে শুধুমাত্র ওই ফাইলের অ্যাক্সেস দিতে পারবেন অ্যান্ড ওই ফাইলের আপনারা ডাউনলোড লিঙ্কও দিতে পারবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনারা ফোল্ডারের অ্যাক্সেস দিবেন। তো ধরুন আমি হচ্ছে এই যে এফিকে এই ফোল্ডারটার অ্যাক্সেস অন্য কাউকে দিব। তো এখানে যে থ্রি ডটস মেনুটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে শেয়ার এই অপশনটাতে ক্লিক করে আপনি হচ্ছে এখানে যদি কারো জিমেল আইডি দিয়ে দেন সেক্ষেত্রে ওই জিমেল আইডির মাধ্যমে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। তারপর হচ্ছে সেম প্রসেসে এখানে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস, এখানে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেস দিয়েছেন চাইলে সে অ্যাক্সেস অফ করে দিতে পারবেন। অ্যান্ড এখানে আরেকটু কাজ আছে, আপনি যখন কাউকে অ্যাক্সেস দিবেন অ্যাক্সেস দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, অলরেডি লেখা আছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনি অ্যাক্সেস দেওয়ার পরেই সে কিন্তু অ্যাক্সেস পাবে না। তো এই যে এখানে চেঞ্জ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনি যদি এনি ওয়ান উইথ দি লিঙ্ক এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ফাইল ফোল্ডারগুলোর অ্যাক্সেস ওরা পাবে, ঠিক আছে? তো সেম প্রসেস আমরা পার্সোনাল ড্রাইভের ফাইলগুলো যেভাবে কাউকে অ্যাক্সেস দিয়ে থাকি সেভাবে আপনারা হচ্ছে অ্যাক্সেস দিবেন। তো ধরুন আমি হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল কোনো একটা ফাইল কাউকে দিব, সেক্ষেত্রে আমি এই যে থ্রি ডটস মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস এখানে ক্লিক করবেন আপনারা। নর্মালি আমরা যেভাবে কোনো ফাইল অথবা ফোল্ডারের
অ্যাক্সেস দিয়ে থাকি কাউকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড, অলরেডি এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। তো এর নিচে দেখুন চেঞ্জ একটা অপশন আছে, তো আপনারা এই চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন এনি ওয়ান উইথ দি লিঙ্ক, এই অপশনটাতে ক্লিক করার পর এটা পাবলিক হয়ে যাবে। এটা পাবলিক হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ এই ফাইলটার লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আপনি এই লিঙ্কটা যদি কাউকে দিয়ে দেন সেক্ষেত্রে সে ডাউনলোড করতে পারবে। কোনো ফাইল ফোল্ডার যদি আপনার আনফর্চুনেটলি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার চাইলে রিকভার করতে পারবেন। তো আমি যদি এই থ্রি ডটস মেনুতে ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ট্র্যাশ, অর্থাৎ আনফর্চুনেটলি কোনো কিছু ডিলিট হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবার ট্র্যাশ থেকে রিকভার করতে পারবেন। তো এই ড্রাইভটা আমি যাদের থেকে কিনেছি ওরা ক্লেম করছে এটা হচ্ছে লাইফ টাইম, বাট আমি একটু স্টাডি করে দেখেছি এটা আসলে 5 বছর মেয়াদ। তো নর্মালি আপনারা এরকমই পাবেন। আর স্টোরেজ সম্পর্কে ওরা বলেছে আনলিমিটেড, এটার ক্ষেত্রে আমি ক্লিয়ারভাবে আসলে বলতে পারি না যে এটার স্টোরেজ আসলে কতটুকু। ওরা বলেছে আনলিমিটেড, তো আপনারা যেখান থেকেই কিনেন আপনারা একটু দেখে শুনে কিনবেন, ভালো কোনো কোম্পানি থেকে কিনবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের খুব সিকিউর যদি কোনো কিছু হয়ে থাকে, একদম খুব বেশি পার্সোনাল, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মাই ড্রাইভ, এই যে আমাদের জিমেলের জন্য যে 15 জিবি ফ্রি দেওয়া হয় সেখানে রাখবেন। আর এই শেয়ার ড্রাইভগুলোতে আপনারা এমন জিনিস রাখবেন যেটা আপনাদের খুব বেশি অপ্রয়োজনীয় না, আবার খুব বেশি পার্সোনালও না। এখন এই শেয়ার ড্রাইভগুলো কারা ইউজ করবেন, এটা হচ্ছে যারা ধরেন বিভিন্ন বড় বড় ফাইল রাখার একটা শখ আছে, অনেকে আছে মুভি কালেকশন করার শখ থাকে অনেকের, তো আবার কেউ কেউ গান রাখে। আমি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাপ, তারপরে হচ্ছে মুভিজ, তারপরে হচ্ছে টিভি সিরিজ, কন্টেন্ট কালেকশনের হবি আছে যাদের, এবং যারা বড় বড় ফাইল রাখার জন্য ক্লাউড স্টোরেজ খুঁজছেন তাদের জন্য এটা একটা আলটিমেট সলিউশন হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও শেয়ার ড্রাইভের ব্যাপারে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।